হ্যাঁ রে কনি, আজকে তো কোনো রোজগার হলো না ভাই, তাহলে কি মায়ের কোনো ওষুধ কিনা হবে না? এ নাও টাকা, এটা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করো। আপনি কি আমায় ভিক্ষা দিচ্ছেন? ভিক্ষা নয়, এটা উপহার দিচ্ছি। উপহার? যে কাজ করে তাকে শুনেছি উপহার দেয়। আমি তো আপনার কোনো কাজ করিনি, তবে আপনি আমায় উপহার দিচ্ছেন কেন? দিচ্ছে কেন জানো? বন্ধু রূপা কোনোদিন কারোর সঙ্গে বন্ধু করেনি, ভবিষ্যতে কোনোদিন করবেও না। আলকানি রানাদা, ও রানাদা, কিরে কনে আমার ডাকছিস কেন? রানাদা, এটা আমার বোন রূপা। নমস্কার। নমস্কার। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ কেন? আপনি যদি সেদিন না থাকতেন তাহলে আমার ভাই মরে যেত না? আচ্ছা রানাদা, তুমি এখন কোথায় যাবে? হোটেলে খেতে। আপনি হোটেলে খান? কি করবো বলুন, আমার তো আর এই পৃথিবীতে কেউ নেই। আজ থেকে আপনি আর হোটেলে খাবেন না। কেন? আজ থেকে আপনি আমাদের বাড়িতে খাবেন। কিন্তু? কোনো কিন্তু নয়। ঠিক আছে চলুন। আপনি এখানে বসুন। আমি আসছি, কেমন? পানি একটু এদিকে আয়। হ্যাঁ রে, রানাদাকে তো নিয়ে আসলি, ঘরে তো চাল ডাল কিছুই নেই, এখন কি করবি? একি, আপনি কাশছেন কেন? আপনার কি হয়েছে? ও কিছু না, এক গ্লাস জল দিবে? কনি একটু বস তো, আমি জল নিয়ে আসি। যা, আমি ভুলেই গেছি। কি? আমার একটা জরুরি কাজ আছে, অন্য একদিন এসে খেয়ে যাব। কিন্তু? কোনো কিন্তু নেই, আমি আসি। আরে ওরা কজন ছিল? কজন মানে বস? এই ওদেরকে চিনিস? ওদেরকে মানে কাকে বস? হ্যাঁ মনে তারা কিছুই জানিস নে। সত্যি বস, আমরা কিচ্ছুই জানি না। তাহলে তোরা কিছুই জানিস নে? বস এরা সব জানে। বলবি না তোরা? না এই নেই জানো। আহ
বস বলছি বস বস ছেলে দুটো নারায়ণপুরে। চ আমার সঙ্গে দেখি ওই দুই ব্যাটাকে।